মালদা চাঁচলে দুঃসাহসিক ডাকাতি, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুন করে বাড়িতে লুটপাট। শনিবার রাত 10টা পরিবারের দাবি প্রতিমা বিসর্জন হওয়ায় সেদিন অনেক রাত পর্যন্ত বাড়ির নিচে সোনার দোকান খোলা ছিল। সে সময় একদল সশস্ত্র দুষ্কৃতী দোকানে ঢুকে পড়ে, লুটপাটে বাধা দিলে স্বর্ণ ব্যবসায়ী গোপাল রায় নলি কেটে খুন করে। দুষ্কৃতীরা এরপর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে বেঁধে রেখে ব্যাপক লুটপাট চালানো হয়। শুয়ে আছি, তারপর মুখটা চেপে তিনজন একদম খুব জোরে চেপে ধরে রেখেছে। মুখের মধ্যে আমার গামছাগুলি সব বের করে করে মুখের মধ্যে বন্ধুকে সব গুজে ধরে গুজে গুজে দিচ্ছে। আর ব্যাগে এতগুলো রশি নিয়েছে, নিচে আমাকে সবাই বেঁধেই যাচ্ছে, হাত পা সব বেঁধে যাচ্ছে। বলছে চাবি কোথায়? আমি সব বললাম চাবি তোমরা নিয়ে যাবাই, আমার মালিকটাকে মারুনি তো। বলছে না না, আমাকে দুটো রিভলভ দুটো ভুজালি, আর এরকম রড ছিল। প্রতিমা নিরঞ্জন উপলক্ষে রাস্তায় পুলিশ মোতায়েন ছিল, তারপরেও থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব হওয়া সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ অবশ্য জানিয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এবিপি আনন্দ।